প্রবারণা পূর্ণিমার সন্ধ্যায় অসংখ্য মানুষে ছেয়ে যায় রাজধানীর মেরুলবাড্ডার আকাশ। আন্তর্জাতিক বৌদ্ধবিহারে অসংখ্য মানুষের উপস্থিতিতে ওড়ানো হয় ভানুষ। আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের প্রার্থনায় দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় হানাহানি মুক্ত সম্প্রীতির বাংলাদেশ কামনা করেন পুণ্যার্থীরা। আমরা এই প্রবারণা পূর্ণিমায় প্রার্থনা করছি দেশে, যাতে দেশে মঙ্গল হয়, আমাদের সকলে মঙ্গল হয়, দেশে যাতে শান্তি ফিরে আসে, সবার মধ্যে যাতে সম্প্রীতির বন্ধনটা থাকে, তাই প্রার্থনা করি প্রতিবারে, এবারেও এটাই করেছি। এর আগে প্রবারণা পূর্ণিমার আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ফায়দা নিতে চায় তারাই সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। যারা বাংলাদেশটা চায় নাই 1971 সালে, যারা পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থায় চেয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম এখনো রয়ে গেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ দুর্গাপূজাকে উপলক্ষ করে সেই সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ। আমাদের এই দেশে কেউ সংখ্যালঘু নয়, এই দেশ সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে পরবর্তী এক মাস কার্তিকী পূর্ণিমা পর্যন্ত কঠিন চিবরদান সম্পন্ন হয়ে থাকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।